ভারতীয় সিনেমা নিয়ে মহা সমারোহে শুরু হয়েছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে 15 বছরের পর উৎসবের সূচনায় হাজির ছিলেন বলিউডের এক ঝাঁক তারকা। 60টি হিন্দি সিনেমার পাশাপাশি উৎসবে দেখানো হচ্ছে 22টি আঞ্চলিক ভাষার চলচ্চিত্র, যার মধ্যে আছে বাংলাদেশও। এর মধ্যে ঘোষণা করা হয়েছে বেশ কিছু বিভাগে বিজয়ীদের তালিকা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চলছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2024 এর 15তম আসর। এবছরের আয়োজন শুরু হয়েছে 15 আগস্ট। অনুষ্ঠানে বর্ষসেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত 12th Fail। সিনেমাটি বিশ্লেষকদের প্রশংসা থেকে পেয়েছে দর্শকের ভালোবাসাও। মুখ্য অভিনেতা বিক্রান্ত ম্যাসেকে নিয়েও হয়েছে বেশ আলোচনা। তবে মেলবোর্নে সেরা অভিনেতা পুরস্কার জিতে নিয়েছে কার্তিক আরিয়ান। সেই সঙ্গে এই তরুণ অভিনেতা IFFM অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন এবছরের সবচেয়ে সেরা কাজ চান্দু চ্যাম্পিয়নে অভিনয়ের জন্য। এদিকে লাপাতা লেডিসে অসাধারণ চলচ্চিত্র নির্দেশনার জন্য সেরা নির্মাতা পুরস্কার ঝুড়িতে উঠেছে পরিচালক কিরণ রাওয়ের। গত বছরের শাহরুখ খানের আলোচিত সিনেমা ডাঙ্কি জিতে নিয়েছে ইকুয়ালিটি সিনেমা অ্যাওয়ার্ড। সিনেমার অন্যতম প্রাণ সঙ্গীত, আর ভারতীয় সঙ্গীতের সেরা সুরকারদের একজন এআর রহমান, এবছর তিনি পেয়েছেন এক্সেলেন্সি পুরস্কার। IFFM 2024 এর আয়োজনে ভারতীয় সিনেমাগুলোর পাশাপাশি ওয়েব সিরিজকেও প্রাধান্য দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী, নির্মাতা ও কলাকুশলীর অংশগ্রহণ। IFFM আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান, নির্মাতা ইমতিয়াজ আলী, প্রযোজক করণ জোহর সহ বেশ কয়েকজন দর্শকপ্রিয় মুখ। এরই মধ্যে অনুষ্ঠানের দ্বিতীয় দিনই IFFM অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ সব পুরস্কার বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে, যেখানে বর্ষসেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন পার্বতী তিরুবতু। 2024 সালে মালায়ালাম সিনেমা উল্লুজুকি তার অভিনয় কেবল দক্ষিণ ভারত নয় বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। আলোচিত এই উৎসবের পর্দা নামবে আগামী 25 আগস্ট। মারিওসন, শোবিজ টুনাইট।